বিনোদন মানেই সিটি সিনেমা, তাই সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন আর দেখতে থাকুন সিটি সিনেমা। এখানে সিনেমা নয়, এন্টারটেইনমেন্ট হয়। বইমেলায় এমন এক সুন্দর অনুষ্ঠানের আয়োজন এর আগে কিন্তু কলকাতাবাসী দেখেনি, যা করে দেখিয়েছেন পশ্চিমবঙ্গ মহিলা কমিশনের চেয়ারপারসন লীনা গঙ্গোপাধ্যায়। এবং তারই হাত ধরে এক সুন্দর অনুষ্ঠানের মুহূর্তের সাক্ষী রইল সিটি সিনেমাও, এবং উপস্থিত ছিলেন টলিউডের নামিদামি ব্যক্তিত্ব। তারা কে কি বললেন এই অনুষ্ঠান নিয়ে এবং তাদের কি মতামত, তারা তাদের জীবনের প্রথম দিকটায় ফিরে গেলেন এবং একই সাথে নারী সুরক্ষা নিয়েও কথা বললেন, সবটা রইল সিটি সিনেমার পর্দায়। আমরা আসলে পরিকল্পনা করেই এটা করেছি, যেহেতু উইমেন্স কমিশন, সেই কারণে মহিলাদের যে সমস্যাগুলো আমরা সারা বছর ফেস করি সেটার একটা প্ল্যাটফর্ম, তো এত বড় একটা প্ল্যাটফর্ম বইমেলায়, সেখানে যাতে ওরা নিজেদের কথা নিজেরা বলতে পারে। তোমরা জানলে তোমাদের হয়তো ভালো লাগবে যে সার্ভাইভার্স ডেও আছে একদিন, যেদিন যারা বিভিন্ন ঝামেলা জীবনে বিপর্যয় থেকে কমিশন পাশে দাঁড়িয়েছে, তারা কেউ কেউ প্রায় বেঁচে উঠেছেন, তারা এসে নিজেদের কথা বলবেন। সেখানে অ্যাসিড সার্ভাইভার থেকে আরম্ভ করে তোমার নিশ্চয়ই জানো যে একটি দুর্যোগ ঘটেছিল বর্ধমানে, যার হাত কবজি কেটে দেওয়া হয়েছিল, সেই মেয়েটিও আসবে তার কথা বলবে। এরকম অনেকে আছে যে এটা তাদের জন্য একটা নির্দিষ্ট দিন। ঠিক তেমনিভাবে তোমার কবিতা মধ্যে দিয়ে নারীর প্রতিবাদ, বিশিষ্ট কবিরা আসবেন একদিন। ছবি কীভাবে তৈরি হয়, যারা অল্টারনেটিভ অপশন খোঁজে তাদের জন্য ছবি তৈরির একটা ওয়ার্কশপ হবে। তো এরকম প্রত্যেক দিনই আমরা সাজিয়েছি নানা রকম করে। মহিলা কমিশন শুধু যে নারী সুরক্ষা নিয়ে কাজ করে তা নয়, আর একটু এক্সটেন্ডেড ফর্মে যদি ভাবতে পারি, মহিলা কমিশন কিন্তু নারীর অবস্থান এবং তাদের নিজের পায়ে দাঁড়ানোর যে কতগুলো স্টেপ আজকালকার দিনে এখন অনেক অ্যাভিনিউ হয়েছে, সেইগুলোকেও একটু সামনে এগিয়ে দেয়। তো এইগুলোর মধ্যে দিয়ে যারা ইন্টারেস্টেড হবে তারা যোগাযোগ করতে পারবে, তাদের একটা অপশন তারা খুঁজে পাবে। এইরকম করে পুরো দিনগুলোকে সাজানো হয়েছে। এছাড়াও আছে ধরো শরীর সচেতনতা, ক্যান্সার, এরকম বিষয় নিয়েও সায়েন্টিস্টরা আসবেন, লেখক যারা তারা আসবেন। এরকমভাবে প্রত্যেকটা দিন আলাদা আলাদা করে সাজানো। এছাড়া তুমি অভিনয় জগতের লোকজন তুমি দেখতেও পাচ্ছ, আর ঋতুপর্ণা সেনগুপ্তও আসছেন, ইমন আসছে সোমবার দিন, আরতি মুখোপাধ্যায় আসছেন, এরকম অনেক ফিল্ড থেকে আমরা চেষ্টা করছি। আমাদের জাস্টিস শ্যামল সেন আসছেন, এর আগেও অসীমবাবুরা এসছেন, প্রত্যেকের কথাই তো খুব মূল্যবান। এরা এমন একটা জায়গায় অ্যাচিভ করেছেন যে আমরা শুনতে চাই এদের কথা। ছোটবেলার মতো খুব মজা হলো, ছোটবেলার অনেক দিন পরে। তো আমি কোনোদিনই কোনো কম্পিটিশনে প্রথম হইনি, এই জীবনে প্রথম, এবং আমি এটা জানতামও না। আমি আজকে আসছি তো আমাকে আন্টি বললেন যে আমাদের তো এখানে অনেক রকম প্রতিযোগিতা হচ্ছে, এমনি এমনি না, প্রতিযোগিতায় নাম দিতে হবে, তো ডিবেট কম্পিটিশন আর বাইক টেম্পো যেরকম একটা টপিক থাকবে সেখানে কিছুক্ষণ কথা বলতে হবে। তো সেইটা আমি খুবই ভয় পাই, কারণ সত্যি এটা সবাই জানে, মানে আন্টির সামনে থাকলে আমি কথা এমনিও এমনি প্রচুর কথা বলি, আধ্যে কথা লোকে বুঝতে পারে না, কিন্তু আন্টি থাকলে আর ওই কী বলি না বলি আমার মাথা কাজ করে না, কারণ সত্যি প্রচুর ভয়ের চোটে। কিন্তু তাও আমি অনেক একটু মনে জোর দিয়ে আর কি বলার চেষ্টা করেছিলাম একটু। তো আমাদের সবাই যারা ছিলেন তো সবার আমাকে সেখানে প্রথম করা হয়েছে, তো আমি ফার্স্ট প্রাইজ পেয়েছি আজকে বইমেলাতে। এবং আমার কাছে এইটা খুব স্পেশাল হবে, মানে প্রথম বা যে কোনো আমি এই সার্টিফিকেটটা খুব স্পেশাল হবে, বিকজ প্রায় আজকে 12 বছরেরও বেশি আন্টির সাথে মানে কাজ করছি, আন্টির কাছে কাজ করছি আর কি, আন্টি সোহেবাল আঙ্কেল লীনা আন্টি। তো আমি প্রথম এরকম আন্টির সার্টিফিকেট দেওয়া কোনো মানে আন্টির সাইন করা কোনো সার্টিফিকেট পেলাম, তো এই সার্টিফিকেটটা আমার কাছে খুব স্পেশাল, প্রথম ওই সেটার থেকেও এই সার্টিফিকেটটা খুব স্পেশাল, এটা আমার প্রাপ্তি আজকের বইমেলায়। আমি খুবই ভয় পাই, মানে আমি দেখো
চারপাশে মাদের বা দিদাদের, আমি না খুব মানে কারোর সাথে গল্প হলে তার লাইফটা কীরকম আমার খুব জানতে ভালো লাগে, মানে কারোর সাথে কথা হলে সে জীবনে কী করে, ধরো পেশাগত আমি অভিনেত্রী, পেশা তুমি সাংবাদিক, কিন্তু তোমারও একটা জীবন আছে, তোমারও পরিবার আছে যেটা তোমার কাজের থেকে আলাদা, তো আমার সেই সব জানতে খুব ভালো লাগে। তো আমি সবাইকে ওই জন্য নিজেও বকবক করি, লোককেও বকাই, কিন্তু এইসবে যত আগে মানে হতো কি প্রত্যেকে তাই তো হতো, মানে এখন বোধ হয় এই রিসেন্টলি আমরা যারা আমাদের সম্পর্ক নিয়ে প্রচণ্ডভাবে আমরা কথা বলি বা এই করি, মানে তাও মানে আমরা আমাদের মতামতটা মানে প্রচণ্ডভাবে আমাদের মতামতটাই আলটিমেট হয়, মানে সেইটা তো ওই কবে, মানে ধরো আমাদের মাদের সময় বা আমার মায়েরও যেরকম, মানে ধরো আর আমার মা বাবারও যেরকম লাভ ম্যারেজ, কিন্তু যেহেতু লাভ ম্যারেজ সেজন্য আমার মামা দাদুদের সঙ্গে দীর্ঘ বছর কোনো সম্পর্ক ছিল না, তো এরকম প্রচুর আছে, মানে এরকম অনেকেই আছে, তো সেইগুলো বা অ্যারেঞ্জ ম্যারেজ, এরকম কত শুনেছি যে মানে অ্যারেঞ্জ ম্যারেজে নিজের স্বামীকে দেখেই যে হয়তো যখন শুভ দৃষ্টি হয়, এরকমও তো অনেক হয়, সেসব থেকে আমি ছোটবেলা থেকে যা যা গল্প শুনে এসেছি এবং নিজের যা কিছু সব মিলিয়ে একটু বলার চেষ্টা করেছিলাম। এই অনুষ্ঠানটি নিয়ে এখানে বইমেলায় এসে যা দেখলাম, এখানে খুবই ভালো উদ্যোগ নেওয়া হয়েছে, মানে শুধুমাত্র এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান যে গান বা কি বলবো, মানে শুধু এখানে কিন্তু তার সঙ্গে নারী সচেতনতা বা বিভিন্ন ধরনের যে প্রবলেমস যেগুলো মানে মেয়েদের, সে ওয়ার্কপ্লেস হ্যারাসমেন্ট হোক কি ডোমেস্টিক ভায়োলেন্স হোক, বিভিন্ন বিষয় নিয়ে একটি ডিবেট হচ্ছে আর মানুষজন এখানে দাঁড়িয়ে সেগুলো শুনছেন, সিরিয়াসলি ব্যাপারটা দাঁড়িয়ে শুনছেন, মানে আমি দেখে অবাক হয়ে যাচ্ছি, মানে এটাই তো সচেতনতা বাড়ানো, মানে এর থেকে ভালো উদ্যোগ আর কি হতে পারে। আমি খুবই লাকি এই বিষয়টা নিয়ে, আমি এমন এমন চরিত্র পাই, এক্ষুনি তোমাদের সামনে একটা ইনসিডেন্ট হলো, ভদ্রমহিলা আমাকে এসে বললেন যে 2020 সালে ওনার মেয়ে জন্মেছেন, এস দি নাম খুঁজছিলেন, আমার নাম শ্রেষ্ঠা অনুযায়ী মোহরের থেকে ওনার মেয়ের নাম রেখেছেন শ্রেষ্ঠা, মানে এর থেকে বড় কিছু আমার জীবনে টেলিভিশন থেকে এর থেকে বড় আমার কি পাওয়ার আছে, এরকম পরিচিতি পাওয়াই, এটা লীনা দিয়ে আমার চরিত্র লেখেন বলেই সম্ভব। আমার মানে মনে হয় যে চরিত্র, আমি তো চলতি কথায় বলতে আমি তো নায়িকা নই, আমি তো পার্শ্ব চরিত্র, কিন্তু সেখান থেকে আমি যে খ্যাতিটা পাই, মানে অল ক্রেডিট গোজ টু লীনা দি। আমি আন্তরিকভাবে একদম ছোটবেলা থেকে বিশ্বাস করি যে একে অপরের পরিপূরক, সেখানে ইকুয়ালিটি। ইকুয়ালিটি মানে কি? আমরা যে ইকুয়ালিটির কথা তুলছি সেই ইকুয়ালিটিটা ভীষণ মেটেরিয়ালিস্টিক, আমি মেটেরিয়ালিস্টিক ইকুয়ালিটির কথা বলছি না, আমি সার্বিক হলিস্টিক ইকুয়ালিটির কথা বলছি, যেখানে মানুষ একটা মানুষ, আমি তোমার সঙ্গে কথা বলছি, তুমি একজন মানুষ, তুমি মেয়ে হলেও তুমি একজন মানুষ, আমি পুরুষ হয়েও আমি একজন মানুষ, এবং মানুষ হিসেবে আমরা যাতে একে অপরের সঙ্গে সম্মানজনক সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক বজায় রাখতে পারি। তুমি আমার কাছে অবজেক্ট হবে না, আমি তোমার কাছে অবজেক্ট হব না, এটা লিখে পড়ে হবে না, এটা যতক্ষণ না মানুষের মধ্যে শিক্ষা আসে। স্বামীজি বলেছিলেন শিক্ষাটা খুব দরকার, সত্যিকারের শিক্ষা, নিজে শুধু নাম সই করতে পারলাম সে অক্ষর জ্ঞান হয়ে গেল সেটাই শিক্ষা, সেটা নয়, শিক্ষাটা মনের ভিতরে, মা এইখানে, যে আমরা কাউকে কোনো কোনো কিছুকেই বস্তু অবজেক্ট হিসেবে দেখব না, আমি মানুষ হিসেবে তাকে শ্রদ্ধা জানাবো, এইটা হচ্ছে ইকুয়ালিটি চায়, এইটা বোঝাটা, এই যে আজকে দাঁড়িয়ে এই আলোচনা করতে হচ্ছে এটা অত্যন্ত লজ্জার, যে এই আলোচনাটা করতে হচ্ছে, কেন হবে? আর সেটা শুধু নারী পুরুষ বলে নয়, আজকে একটা দেশের মধ্যে সোসাইটি ভাগ হচ্ছে কাস্ট, ক্রিড, রিলিজিয়ন দিয়ে। আমি যদি হাত কাটি আমার রক্তে আমি কি কাস্ট, আমি ব্রাহ্মণ না চণ্ডাল লেখা থাকবে? আমি যখন ব্লাড ডোনেট করতে যাই আমার ব্লাড কার কাছে যাচ্ছে লেখা থাকবে? যে আমার ব্লাড নিচ্ছে সে জানে কার ব্লাড আসছে তার ইয়েতে? তাহলে আমরা কেন এই বোকামোগুলো করছি শিক্ষিত হয়ে এত বছর ধরে, হাজার হাজার বছর ধরে, কেন আমরা নিজেদের উন্নত করব না, কেন, ওয়াই?
দ্যাট ইজ মাই কোয়েশ্চেন, সেখানেই ইকুয়ালিটির প্রশ্ন। লিখিত পড়িত করে হবে না যতক্ষণ না মানুষের মধ্যে শিক্ষার বিস্তার হবে, জ্ঞানের বিস্তার হবে। প্রত্যেকটা মানুষের মিলন মেলা ভীষণ ভালো একটা জায়গা, যেখানে আমরা হাজার হাজার মানুষকে দেখতে পাচ্ছি, মানুষকে দেখতে পাচ্ছি। আমি কিন্তু এক বললাম না নারী পুরুষকে দেখতে পাচ্ছি, আমরা কিন্তু মানুষকে দেখতে পাচ্ছি। এবং সেটা শুধুমাত্র নারী পুরুষ মানুষের মধ্যে নয়, এই পৃথিবীতে ঈশ্বর যে সৃষ্টিটা করেছেন এটা ব্যালেন্স করে পাঠিয়েছেন। যে কোনো প্রাণীর এই পৃথিবীতে থাকার অধিকার আছে, এবং কোনো একটার যদি এক্সটিংশন হয় সঙ্গে সঙ্গে কিন্তু এক্সিস্টেন্সের একটা ভারসাম্য নষ্ট হয়। আমরা দেখতে পাচ্ছি প্রকৃতি কীভাবে মারে সৎ জায়গা। সো প্রত্যেকের সেই জায়গাটা রয়েছে, থাকা প্রয়োজন, তাকে তার সেই জায়গাটা দেওয়া জায়গা, যে কোনো প্রাণীর প্রাণীকে সেই জায়গাটা দেওয়া প্রয়োজন। আমি আজ অবধি ছোটোবেলা থেকে যতবার বইমেলায় এসেছি কোনোদিন রাজ্য মহিলা কমিশনের কোনো স্টল আমি কোনোদিন দেখিনি, কোনোদিন ছিল বলে আমার জানাও নেই। দিস ইজ দি ফার্স্ট টাইম আমি জিজ্ঞেসও করলাম যে এটা কি প্রথমবার, বললো হ্যাঁ প্রথমবার। কারণ এটা খুব সত্যি কথা যে মহিলা কমিশন যেভাবে এখন কাজ করছে, বেশ কিছু বছর ধরে কাজ করছে, খুব বিগত দিনে কি সত্যি আমরা কেউ এখানে কি সেভাবে নাম শুনেছি, সেভাবে কি তারা অ্যাক্টিভ ছিলেন, সেভাবে কি মানুষের পাশে দৌড়ে যেতেন? কোনো মহিলা নির্যাতিত হলে সে যেভাবেই হোক না কেন তার পাশে কি গিয়ে দাঁড়াতেন? সেটা কি ছিল একসময় কতটা ছিল আমার সেই জানাটা নেই, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যে প্রচণ্ড পরিমাণে অ্যাক্টিভ এবং বেশ কিছু সময় যেভাবে এত 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 মিডিয়ার দৌলতে এত কিছু সামনে আসছে এবং সেখানেই পৌঁছে যাচ্ছে মহিলা কমিশন, যেটা আগে কি সত্যিই ছিল? আমি তোমাদেরই প্রশ্ন করছি, এটা কি সত্যি ছিল আগে? আমার মনে হয় না, মানে সেরকমভাবে অতটা অ্যাক্টিভ হতে ছিল না, কিন্তু এখন যেটা দাঁড়িয়ে গেছে যে অ্যাটলিস্ট পুরুষ বলে বলছি না, যে কোনোভাবেই কোনোভাবে নির্যাতিত হলে সেটা মহিলার দ্বারা হতে পারে, কেউ নির্যাতিত মহিলা, তো সেটা হলেও কিন্তু আজকে কিন্তু সঙ্গে সঙ্গে একটা অ্যাকশান হয়, সঙ্গে সঙ্গে একটা ব্যবস্থা নেওয়া হয়, সঙ্গে সঙ্গে সেই মানুষটাকে প্রোটেকশন দেওয়া হয়, যেটা এই মুহূর্তে আগে ছিল না, সেটা আমার ভীষণভাবে মনে হয়। আমার ক্ষেত্রে এটা মুহূর্ত না, মানে এটাই আমি বলতে চাইছিলাম যে এটা একটা দিনের পর দিন কিছু ঘটে যাওয়া ঘটনা, এবং তারপর আমার রিয়েলাইজেশন যে আচ্ছা আমি অভিনেত্রী হয়ে গেছি। কারণ আমার যখন প্রথম টেলিভিশন প্রজেক্ট শেষ হয় তখন আমি এটাই ভাবছিলাম যে এরপর হয়তো আমি চাকরি করতে যাব, কারণ আমি যে আবার অভিনয় করব এইটা আমি ঠিক ভাবিনি। কিন্তু আমি দেখলাম যে জীবন আমার জন্য এটাই প্ল্যান করেছে, আমি অভিনেত্রী হয়ে গেছি, এবং আশ্চর্যজনকভাবে আই ওয়াজ লাভিং ইট। আমার অভিনয় করতে খুব ভাল লাগে, আর আমি আজকে যখন পেছন ফিরে তাকাই আমার এটাই মনে হয় যে আই এম প্রিভিলেজড যে আমি অভিনেত্রী, কারণ এর থেকে ভালো আমি অন্য কিছু করতে পারতাম কি না প্রফেশনালি আমি জানি না। আমি আমার কাজটাকে বড়ই ভালোবাসি। আমরা জীবনে কি করতে পারি? আমরা তো ঠিক সেরকমভাবে কিছু করে উঠতে পারি না, একজন দুজন হয়তো কারোর পাশে দাঁড়াতে পারলাম, কিন্তু মহিলা কমিশনার যে কাজটা করছে সেটাকে আমি কুর্নিশ না করে পারি না। এবং আমি তো এই সমাজেরই একটা পার্ট, ফলত আমি কৃতজ্ঞতাও জানাই যে অসংখ্য এরকম মানুষ রয়েছেন যাদের বন্ধুর দরকার, যাদের সাহায্যর দরকার, সেই হাতটা কিন্তু এনারাই বাড়িয়ে দেন। এবং লীনা দি ইজ আ মাল্টিটাস্কার, মানে আমি ওনাকে দেখে অবাক হয়ে যাই যে উনি এত কিছু সামলান কী করে। আমি ওনাকে অত্যন্ত সম্মান করি, ভালোবাসি, এবং লীনা দি আমাদের সকলের কাছেই ট্রেজার। Thank you.
লেটেস্ট আপডেট গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম ফেসবুক টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।